এখানে পায়োনিয়ার যারা আছেন আরিফ আখতারুজ্জামান ভাইয়া এবং ডক্টর অরকাতুল জান্নাত আপু দুজন শুরু করেন সিলেটে। মোটামুটি ওনারা শুরু করার পরেই আমরা জয়েন করি এবং আমরা সেদ থেকে সাইক্লিং করছি। থার্টিনে সো আর এখন চলতেছে আমাদের 5 বছর চলতেছে। আমাদের ছিল 15 জন আর এখন আমাদের ফেসবুক মেম্বার হচ্ছে 28,000 আর সিলেটে আমাদের প্রায় আমি বলবো যে আমরা সব মিলিয়ে আমাদের প্রায় 10,000 সাইকেলিস্ট আছে পুরা গ্রেটার সিলেটে। অনেকে তো চাকরি করে বা স্কুল কলেজে যায়, তো অনেকেই সকালবেলা ক্লাস থাকে বা সকালবেলা অফিস ধরতে হয়, তো প্রত্যেক দিন রাইডে আসা কিন্তু পসিবল হয় না। তো শুক্রবারে যেটা হয় যে সবাই আসার চেষ্টা করে, এখানে আসলে পর সবার সাথে সবাই একটা দেখা হয়, আর আমাদের যেহেতু একটা আমরা এসএসসিকে বলি একটা ফ্যামিলি। আসতে পারি না স্কুলের জন্য, তাই ফ্রাইডে স্যাটারডে আসি, আর এখানে এসে ভালোই লাগে সবার সাথে। ফ্রাইডে রাইডেটা অনেক বড় হয়, সো আমরা আমি পার্সোনালি আমি খুব এক্সাইটেড থাকি। আমার কিন্তু আগের দিন রাতে ঘুমই হয় না যে আমি কালকে আমি রাইডে যাচ্ছি। আমাদের একটা দল বাহির হই, আজকে যেরকম শুক্রবারে আমরা সবাই একসাথে বাহির হই আর আমরা প্রকৃতির সাথে মিশে যাই, আর এটা এত সুন্দর পরিবেশ সৃষ্টি করে যে আমাদের বোঝা যায় না যে আমরা কোন জায়গায় আছি। সাইক্লিং প্যাডলিংয়ের মাধ্যমে আমরা হচ্ছে ফুয়েল আমরা জ্বালানো কমাতে পারছি। আমরা আশা করি যে অন্যান্য যারা আছেন তারা যদি আসেন তাহলে তারাও ফুয়েল জ্বালানো কমাবেন এবং আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা হবে এর মাধ্যমে। তাছাড়া হচ্ছে এটা কস্ট ইফেক্টিভও। আমরা সাইক্লিং যারা করি তারা অফিস থেকে শুরু করে আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সাইক্লিং করেই যাই। গাড়ি বলেন বা মোটরসাইকেল বলেন, এগুলো পেট্রোল গ্যাস এগুলো দিয়ে চলে, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর। আর সাইক্লিংটা পুরোপুরি পরিবেশ বান্ধব। তো আমরা এখানে আসলে আসি যে এই পরিবেশটা আমাদের দেখে আরও 10 জন এগিয়ে আসুক। আর এমন না যে শুধুমাত্র আমরা পরিবেশ বান্ধব বলে সাইক্লিং করতে আসি, আমরা অনেক কিছু অনেক অ্যাক্টিভিটি করি। যেমন ধরেন আমরা ময়লা পরিষ্কার করা, পরিচ্ছন্ন মানে শহর তৈরি করা, এই ধরনের কাজগুলো করি। এই সবুজের কাছাকাছি এসে আমাদের এত রিফ্রেশ, এনার্জেটিক, অপটিমিস্টিক লাগে আমাদের, যে মনে হয় যে পুরো এক সপ্তাহ আমাদের যে টায়ার্ডনেস সেটা চলে যায়। আমি যেমন প্রথম যখন সাইক্লিংয়ে আসি আমি কিন্তু সাইক্লিং খুব একটা ভালো পারি নাই, পড়ছি এই করছি, কিন্তু আমি তো মানে পিছে চলে যাই নাই, আমি কন্টিনিউ লেগেছিলাম। এইটাই যেমন ক্ষমতা হয় না, কিন্তু আমাকেও আগায় আসতে হবে, আমাকেও আমার জায়গাটা তৈরি করে নিতে হবে। আমার ফ্যামিলি প্রথমে অ্যাকসেপ্ট করে নেয় যে তুমি একটা মহিলা, তুমি কিভাবে বের হবে এই বয়সে, তুমি তো টিনেজ না। আমি বলছি আসলে আমি একটা ভালো কাজে বের হচ্ছে, এটা আসলে খারাপ না।
আর আমি ভালো কাজে সবসময় আমি নিজেকে ইন্সপায়ার করি এবং অন্যকে ইন্সপায়ার করি। আমি চাই আমাদের এই সমাজের ইয়াং জেনারেশন, ফিমেল মেল সবাই আসুক। আমাদের সাথে যারা ছিল স্মোকার, যারা চিনতাম হয়তো, যারা স্মোকিং করতো লুকিয়ে লুকিয়ে, তারাও কিন্তু আলটিমেটলি স্মোকিং ছেড়ে দিয়েছেন। কারণ সাইক্লিং করলে যেই দমটা পাওয়ার দরকার সেটা কিন্তু পাইতে গেলে স্মোকিংটাও ছেড়ে দিতে হয়। সেই হিসাবে চিন্তা করলে সাইক্লিংটা আসলে একেবারেই মানে ইয়েতে মাদকমুক্ত করার জন্য সমাজকে অনেক বেশি উৎসাহিত করে। প্রচুর জায়গা আছে যেটা আপনি পায়ে হেঁটে যেতে পারবেন না, অনেক লম্বা। আর যদি আপনি হেঁটে ইয়ে যান, ওটা যানবাহনের কোনো একটা ভালো ইয়ে নাই, কিন্তু আপনি সাইকেল চালাতে পারবেন। আর সাইকেল যদি চালাতে পারেন তাহলে সিলেটের অনেক সুন্দর, অনেক সুন্দর প্রকৃতি আপনি উপভোগ করতে পারবেন। যে কোনো বয়সের বন্ধু পেতে গেলে সাইক্লিংয়ের বিকল্প নাই, কারণ ইচ্ছা করলেই আমরা যে কোনো বয়সে আমরা ফ্রেন্ড তৈরি করতে পারি না, বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আমরা মিশতে পারি না। কিন্তু সাইক্লিংটা এমন একটা মানে উইন্ডো যেখান থেকে আমরা সবার সাথে মিশতে পারি। সিলেট শহরের অনেক জায়গা যেগুলোতে সাইক্লিস্টরা উদ্ভব মানে প্রথম আবিষ্কার করছে যে এইসব জায়গাতে ভিজিট করা যায়, এটা হচ্ছে যে এক একটা এলাকাতে দর্শনীয় স্থানগুলো বা মানে ভিজিটিংয়ের ভিজিটরদের আসার জন্য যে ইয়েগুলো মানে আমরা এটার সাথে সম্পৃক্ত, যে আমরা বিভিন্ন জায়গার ভালো ভালো ছবি দিচ্ছি এবং মানুষকে উৎসাহিত করছি যে আমাদের এখানে এসে ভিজিট করার জন্য। সাইক্লিং যারা করি আমরা শুধু সাইকেলের লাইনটা, পায়ে হাঁটার পথগুলো ওগুলো ইউজ করি। আমরা খুব বেশি সচেতন আমাদের ইকোলজিকে নষ্ট যেত না করি। শহরে কোনো খেলাধুলার কোনো একটা ব্যবস্থা নেই, আর এটাকে যদি আপনি স্বাস্থ্যের জন্য ইয়ে করেন তো একমাত্র মাধ্যম হলো যে আপনি বাইসাইকেল, আপনি রাস্তাটা ইউজ করতে পারতেছেন। আগে যেমন 4-5 বছর আগে যখন আমি সাইক্লিং করতাম তখন কিন্তু আসলে মানুষের চাওয়ার ভঙ্গিটা অন্যরকম ছিল, এখন কিন্তু থিংস চেঞ্জিং, এখন কিন্তু সবাই ইউজড হয়ে গেছে। সো আমার মনে হয় মেয়েদের জন্য অনেক পজিটিভ জিনিস, অনেক সময় ওরা কিন্তু পাস দেয় আমাদের সাইক্লিং, আর ফিমেল আমরা সাইক্লিং করছি ওরা কিন্তু আলাদাভাবে আমাদের জায়গা দেয়। আর আমাদের সিলেট যেটা হচ্ছে, সিলেটে হচ্ছে বাংলাদেশে মনে হয় সেকেন্ড গ্রোথ হলো সাইক্লিংয়ে সিলেটে।